হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই তো আমরা চলে আসলাম অরনি বেবি আর আমি আমাদের গার্ডেনে তো আজকে সম্ভবত চুপচুপ করে মানে কেউ বেগুন চুরি করবে তো সেটাই আজকে একটু দেখাবো তো যে বেগে চুরি করবে সে হচ্ছে আমার ঢঙ্গি বুড়ি তার খুব ইচ্ছা সে চুপচুপ করে বেগুন সে গাছ থেকে ছিঁড়বে তো আজকে আমার এই যে ঢঙ্গি ঢঙ্গির ঢঙ্গি বুড়িটার আজকে অনেক হ্যাপি অনেক হ্যাপি মানে ও যে এই যে চুপচুপ করে বেগুন ছিঁড়তেছে সিঁড়ে যে এত খুশি এত হ্যাপি ও আসলে বুঝাইতে পারবো না তো ও এই যে বেগুনটা ছিঁড়ে লাফাচ্ছে মজা করছে এনজয় করছে তো অর্নি চার পাঁচটাই ঘুরবে ঘুরে ঘুরে দেখবে কোন গাছটাতে বেগুন আছি আর আমি তো অর্ণির পিছনে আছি মানে আমি তো তো ভিডিও করছি আসলে আমিও যখন ছোটবেলায় এরকম ছিলাম আমারও এরকম করতেই ভালো লাগতো যে গাছে থেকে কারো গাছে ফলটল ধরে থাকবে অর্ণি আরেকটা বেগুন ছিঁড়ে ফেলেছে হ্যালো অর্নি মানে অর্ণি কিন্তু অনেকে বলছি যে অর্নি তুমি যে বেগুন চুপচুপ করে ছিঁটতেছো তো তোমার ভয় লাগতেছে বল হ্যাঁ ভয় লাগতেছে আরেকটা ছিঁড়ে ফেললো বেবি খুবই খুশি এত খুশি অর্নি আসলো আবার এ পাশ ও পাশও তাকাচ্ছে যে কেউ কি দেখতেছে কিনা অর্নি যে বেগুন চুপ চুপ করে ছিঁড়ছে তো আসলে কে ওই রকম গার্ডেনটা বোঝা যাচ্ছে না কারণ এই গার্ডেনে এই বাগানে অনেক কিছু লাগানো হয়েছে আসলে আজকের সবটুকুই হচ্ছে অর্নি কেমন করে অর্নির ফিলটা কেমন তো সেটাই আসলে তুলে ধরার চেষ্টা করেছি আমি অর্নি না বেগুন চুপচুপ করে প্যান্টের মধ্যে রাখতে হয়েছে প্যান্টের প্যান্টের মধ্যে রেখে সে সাইলেন্ট আছে আনন্দ করতেছে এত ঢং আমার ঢঙ্গি আসলে অর্নি অর্নিকে নিয়ে আমার টাইমগুলো এত ভালো কাটে আমি যদি নাও হাসতে চাই তাও অর্নি বেবির ঢং দেখে আমাকে হাসতেই হবে না হাসলে আমার চলবে না হ্যাঁ এত এনজয় করতেছে অর্নি খুব মজা করতেছে আসলে অর্নিকে এরকম দেখলে আমারও ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে আসলে এই যে চারপাশেই হচ্ছে কলা বাগান অনেক কিছুর গাছ আছে অনেক কিছু গাছ আছে মানে ফল ধরতেও সে অনেক বড় একটা এরিয়া নিয়ে শুনো ক্যামেরা তো ওইরকম ওইরকম দেখানো যাচ্ছে না মানে ওইরকম উঠতেছে না তো এগুলো সব কিছুই হচ্ছে শীতকালীন সবজি বোনা হয়েছে বাগানে এ অর্নি বেবি এই যে অর্নি বেবি এখন পালিয়ে গেছে অর্নি বেবি আলারা পোড়া পালাচ্ছে কিন্তু অর্নি বেবি এই যে বেগুন গাছে আড়াল হচ্ছে যে কেউ নিশ্চয়ই ও অর্নিকে বেগুন ছেঁড়া দেখছে সেজন্য জন্য অর্নি বেবি পালিয়ে আছে অর্নিকে যেন কেউ না দেখে কেউ না দেখে অনি ভাবতেছে কি অনেকে কেউ দেখছে না বেগুন গাছের এই যে এখানে আসলো ছোট্ট হলে আসলো কেমন হয় তাই না তো সবাই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন অনেক বেশি নিরাপদে থাকবেন সবাই আমার ঢঙ্গি অর্নি বেবির জন্য দোয়া করবেন সবাই যেভাবে প্রথম থেকে শুরু থেকে আমাকে সাপোর্ট করছিলেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন তো আসলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সটে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে এই ঢঙ্গিবির বুড়ি ওকে আল্লাহ হাফেজ বাই বাই